নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভারতবর্ষে রয়েছে 12টি পাবলিক সেক্টর ব্যাংক। সেই ব্যাংকগুলিতে বর্তমানে সিনিয়র সিটিজেন অর্থাৎ 60 বছরের বেশি বয়সীদের জন্য কীরকম ইন্টারেস্ট রেট রয়েছে সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চলুন শুরু করি আজকের ভিডিওটি। প্রথমেই আমরা দেখব SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে সিনিয়র সিটিজেনদের জন্য কিরকম ইন্টারেস্ট রেট রাখা হয়েছে। কোনো সিনিয়র সিটিজেন স্টেট ব্যাংকে যদি 1 বছর থেকে 2 বছরের জন্য টাকা ফিক্সড করেন সেক্ষেত্রে তিনি পাবেন 7.30% ইন্টারেস্ট রেট। যদি 2 বছর থেকে 3 বছরের জন্য টাকা ফিক্সড করেন সেক্ষেত্রে সুদের হার রাখা হয়েছে 7.50%। যদি 3 বছর থেকে 5 বছরের জন্য টাকা ফিক্সড করেন সেক্ষেত্রে তিনি পেয়ে যাবেন 7.25% ইন্টারেস্ট রেট। যদি 5 বছর থেকে 10 বছরের জন্য টাকা ফিক্সড করেন সেক্ষেত্রে তিনি পেয়ে যাবেন 7.50% ইন্টারেস্ট রেট। স্টেট ব্যাংকে একটি স্পেশাল স্কিম রয়েছে 400 দিনের জন্য। সেখানে যদি সিনিয়র সিটিজেনরা টাকা ফিক্সড করেন সেক্ষেত্রে তিনি পেয়ে যাবেন 7.60% ইন্টারেস্ট রেট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সুপার সিনিয়র অর্থাৎ 80 বছরের বেশি বয়স যাদের, তাদের জন্য কোনো রকম আলাদাভাবে স্পেশাল স্কিম রাখেননি। 60 বছরের বেশি বয়সী সকল সিনিয়র সিটিজেন একই রকম ইন্টারেস্ট রেট পাবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে। এরপর আমরা দেখব ব্যাংক অফ ইন্ডিয়াতে সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার। ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি সিনিয়র সিটিজেনরা টাকা ফিক্সড করেন সেক্ষেত্রে 1 বছর থেকে 2 বছরের জন্য যদি টাকা ফিক্সড করেন 7.00% ইন্টারেস্ট রেট। এবং সিনিয়র সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের 80 বছরের বেশি বয়স তারা পেয়ে যাবেন 7.15% ইন্টারেস্ট রেট। ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি 2 বছরের জন্য টাকা ফিক্সড করেন সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের জন্য রাখা হয়েছে 7.75% ইন্টারেস্ট রেট। এবং যারা সুপার সিনিয়র তারা পেয়ে যাবেন 7.90% ইন্টারেস্ট রেট। যদি 2 বছর থেকে 5 বছরের জন্য টাকা ফিক্সড করেন সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন 7.25% ইন্টারেস্ট রেট। এবং সুপার সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন 7.40% ইন্টারেস্ট রেট। এবং যদি 5 বছর থেকে 10 বছরের জন্য টাকা ফিক্সড করেন ব্যাংক অফ ইন্ডিয়াতে সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের জন্য রাখা হয়েছে 6.75% ইন্টারেস্ট রেট। এবং সুপার সিনিয়রদের জন্য রাখা হয়েছে 6.90% ইন্টারেস্ট রেট। এরপর আমরা দেখব পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকে সিনিয়র সিটিজেনদের জন্য কিরকম ইন্টারেস্ট রেট রাখা হয়েছে। যদি পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকে 1 বছরের জন্য টাকা ফিক্সড করা হয় সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট হয়েছে 6.70%। যদি 1 বছর থেকে 2 বছরের জন্য টাকা ফিক্সড করা হয় সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন 6.50% ইন্টারেস্ট রেট। যদি 2 বছর থেকে 3 বছরের জন্য টাকা ফিক্সড করা হয় সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের জন্য রাখা হয়েছে 6.80% ইন্টারেস্ট রেট। যদি 3 বছর থেকে 5 বছরের জন্য টাকা ফিক্সড করা হয় সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেট রাখা হয়েছে 6.50%। আর যদি 5 বছর থেকে 10 বছরের জন্য টাকা ফিক্সড করেন তখন ইন্টারেস্ট রেট থাকছে 6.75%। পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকে একটা স্পেশাল স্কিম রয়েছে 444 দিনের জন্য। 444 দিনের জন্য যদি টাকা ফিক্সড করা হয় সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন 7.90% ইন্টারেস্ট রেট। এবং সুপার সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন 8.05% ইন্টারেস্ট রেট। এরপর আমরা আলোচনা করব ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সম্পর্কে। যদি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে সিনিয়র সিটিজেনরা 1 বছর থেকে 2 বছরের জন্য টাকা ফিক্সড করেন সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন 7.30% ইন্টারেস্ট রেট। এবং সুপার সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন 7.55% ইন্টারেস্ট রেট। যদি 2 বছর থেকে 3 বছরের জন্য টাকা ফিক্সড করা হয় সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন 7.30% ইন্টারেস্ট রেট। এবং সুপার সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন 7.55% ইন্টারেস্ট রেট।
আপনি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 3 বছর থেকে 10 বছরের জন্য টাকা ফিক্স করেন সিনিয়র সিটিজেনরা, সেক্ষেত্রে তারা পেয়ে যাবেন 7% ইন্টারেস্ট রেট, এবং সুপার সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন 7.25% ইন্টারেস্ট রেট। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে একটা স্পেশাল স্কিম রয়েছে 444 দিনের জন্য, সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন 7.60% ইন্টারেস্ট রেট, এবং সুপার সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন 7.85% ইন্টারেস্ট রেট।